দেশকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার নায়ক বিদায়ের পথে, যুবিকে নিয়ে আলোচনা তুঙ্গে। জাতীয় দলে খেলার আর সুযোগ নেই, তাই এবার অবসরের কথা সিরিয়াসলি ভাবতে শুরু করে দিয়েছেন যুবরাজ সিং। 27 বছর পরে দেশকে বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার নায়ক চাইছেন অবসরের পরে আইসিসি অনুমোদিত বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে। বোর্ডের সঙ্গে আপাতত এই বিষয়ে পরামর্শ সারছেন স্টাইলিশ বাঁহাতি ব্যাটসম্যান। বোর্ডের তরফে সবুজ সংকেত পেলেই ব্যাট প্যাড তুলে রাখবেন যুবি। বিদেশের টি টোয়েন্টি লিগে খেলা নিয়ে বিসিসিআই বরাবরই নিজেদের অবস্থানে করা। একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই বোর্ডের তরফে অন্য লিগে খেলতে যাওয়ার ছাড়পত্র মেলে। সম্প্রতি একই ইস্যুতে সমস্যায় পড়েছেন ইরফান পাঠানও। বোর্ডের এক কর্তার পরামর্শে তিনি অবসর না নিয়েই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য ড্রাফটে নাম পাঠিয়ে দিয়েছিলেন। তাতে বলা হয়েছিল ভবিষ্যতে তাকে অবসরের সুযোগ করে দেওয়া হবে, তবে পরে তারকা অলরাউন্ডারকে জানানো হয় ভবিষ্যতে নয়, একমাত্র অবসর নেওয়ার পরেই তিনি সিপিএল এ খেলতে যেতে পারবেন। জানি ইরফান পাঠানও অবসরের বিষয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন। পাঠানের দেখানো পথে এবার যুবরাজ। বোর্ডের এক কর্তা জাতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন ইরফানকে বলা হয় ড্রাফট থেকে নিজের নাম প্রত্যাহার করতে। যুবরাজের ক্ষেত্রে নিয়ম কানুন আরো ভালোভাবে জানতে হবে আমাদের। প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিলেও টি টোয়েন্টি ক্রিকেটে বিসিসিআই এর সক্রিয় প্লেয়ার হিসেবে থেকে যাবেন যুবরাজ। নিয়ম আরো বিশদে জানতে হবে। কোন টি টোয়েন্টি লিগ খেলতে চান যুবরাজ? শ্রী কর্তা জানিয়েছেন যুবরাজ প্রথম শ্রেণী ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান। বোর্ডের সঙ্গে পরামর্শ নিয়ে যুবি কানাডার জিটি টোয়েন্টি, আয়ারল্যান্ডের ইউরো টি টোয়েন্টি স্ল্যাম এবং হল্যান্ডে খেলতে চায়। ওখানে খেলার প্রস্তাব রয়েছে ওর কাছে। সদ্য শেষ হওয়া আইপিএল এ যুবরাজ মুম্বাই ইন্ডিয়ান্স এর স্কোয়াডে থাকলেও বেশি ম্যাচ খেলার সুযোগ জোটেনি, তাই এবার ইউরোপ কিংবা উত্তর আমেরিকা টি টোয়েন্টি লিগে অংশ নিতে চাইছেন তিনি। বন্ধুরা, এবার কি সিরিয়াসলি যুবরাজ সিং অবসর নিচ্ছেন? যুবরাজ সিং এর অবসর নিয়ে আপনার মতামত কি তা আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ।